ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শুভেন্দুকে নিয়ে জট কাটল না। দ্বিতীয় বৈঠকেও জট কাটাতে শুভেন্দু এবং সৌগতর মধ্যে দীর্ঘ বৈঠক উত্তর কলকাতায়। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, বৈঠকে ঠিক কি আলোচনা হলো, কোথায় কোথায় এখনো জট রয়ে গেছে? দেখো, তুমি জানো আজকে প্রায় নাটকীয় ভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌগত রায় বৈঠক করেন, খুব গোপনীয়তা বজায় রেখে, উত্তর কলকাতার একজনের বাড়ি। দেড় ঘন্টা বৈঠক চলে, কিন্তু সূত্রবার পর যেটা জানা যাচ্ছে সেই বৈঠকেও কিন্তু ইতিবাচক কোন ফল, অর্থাৎ কোন সদর্থক ফল পাওয়া যায়নি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আগামী দিনে ফের একবার বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও বৈঠক নিয়ে কোনো পক্ষই কোনো মন্তব্য করতে চাননি প্রকাশ্যে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে শুভেন্দু অধিকারীর মূল বক্তব্যই ছিল যেভাবে দল পরিচালিত হচ্ছে সেভাবে তিনি খুশি নন, এবং যেহেতু সাংগঠনিকভাবে তার একটা দীর্ঘ ক্ষমতা ছিল, বিশেষত যখন অবজারভার পোস্টগুলো ছিল বিভিন্ন জেলার, তিনি অবজারভার বা পর্যবেক্ষক ছিলেন, সেই পদগুলো তুলে দেওয়ার ফলে সেই সাংগঠনিক দিক থেকে তিনি যে দুর্বল হয়ে পড়েছেন সেই সাংগঠনিক রদবদল চান, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বিষয়টা কিন্তু সৌগত রায়ের কাছে পেশ করেন। যদিও সৌগত রায় প্রাথমিক রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আজকে আবার বৈঠকে বসেছিলেন, কিন্তু আজকে বৈঠকে সমাধান সূত্র কিছু বেরোয়নি। আবার ফের মুখ্যমন্ত্রী